জিকে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটি আলোচনা করব সেগুলো যে কোনো পরীক্ষাতেই এগুলো আসতে দেখা যায়। এমন কোনো পরীক্ষা বাকি থাকে না যেখানে কোনো গুরুত্বপূর্ণ দিবস আসে না, ঠিক আছে? যেমন আমরা ধরতে পারি WBCS, WBPSC ফুডের SI মিসলেনিয়াস সার্ভিস, WBP লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ, সব পরীক্ষাতেই, রাজ্য এবং কেন্দ্র সরকারের সব পরীক্ষাতেই কিন্তু একটি বা দুটি গুরুত্বপূর্ণ দিবস উল্লেখ করেই। আমরা কিন্তু এখানে মাস ধরে ধরে আলোচনা করব, প্রতিটা মাসে যে গুরুত্বপূর্ণ দিবসগুলি আছে সেগুলো কিন্তু আমরা মাস অনুযায়ী প্রতিটা ভিডিও আকারে কিন্তু প্রকাশ করব। প্রতিটা ভিডিওতে এক একটি মাসে যতগুলো করে গুরুত্বপূর্ণ দিবস আছে প্রতিটা দিবস কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে? এখন যেহেতু একটু ডিপলি কোশ্চেন করছে, তার জন্য এমনভাবে আমরা আলোচনা করব, যেহেতু তোমাদের দিবস সম্পর্কে যে কোনো কোশ্চেন আসলেও তোমাদের জন্য না আটকে যায়, সেই রকমভাবে আমরা কিন্তু আজকে গুরুত্বপূর্ণ দিবসগুলি আলোচনা করব। তাহলে সবাই কিন্তু ভিডিওটি দেখবে, আশা করা যায় এখানে তোমাদের একটু উপকৃত হবে এই ভিডিওটা দেখার পর। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই। আজকে আমরা দেখব জানুয়ারি মাস, জানুয়ারি মাসের যে গুরুত্বপূর্ণ দিবসগুলি আছে সেই গুরুত্বপূর্ণ দিবসগুলি আমরা দেখে নেব। প্রথম যেটা ছিল সেটা হলো চৌঠা জানুয়ারি। চৌঠা জানুয়ারি কী ছিল? ওয়ার্ল্ড ব্রেইল ডে। চৌঠা জানুয়ারি কী ছিল? ওয়ার্ল্ড ব্রেইল ডে। ওয়ার্ল্ড ব্রেইল ডে কিন্তু এই চৌঠা জানুয়ারিতে ওয়ার্ল্ড ব্রেইল ডে পালন করা হয়, ঠিক আছে? এবং এখন বিভিন্ন পরীক্ষায় আসছে যে এই যে ওয়ার্ল্ড ব্রেইল ডে পালন করা হচ্ছে তার কারণ কী, ঠিক আছে? কার জন্মদিন উপলক্ষে এই ব্রেইল ডে পালন করা হচ্ছে বা কার মৃত্যুদিন উপলক্ষে পালন করা হচ্ছে, এরকম তো অনেক কোশ্চেন আসছে। তার জন্য আমরা কিন্তু সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করে দেব, ঠিক আছে? দেখে নিই কী বলেছে এখানে। লুইস ব্রেইল অন্ধদের পড়া এবং লেখার জন্য ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেন। তাহলে এটাও কিন্তু একটা কোশ্চেন হয়ে গেল যে ব্রেইল পদ্ধতি কী আবিষ্কার করেছিল, সেটা হচ্ছে লুইস ব্রেইল। কাদের জন্য? অন্ধদের জন্য। যে লেখার পড়া এবং লেখার জন্য যে ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেছিলেন, তাই সেই লুইস ব্রেইলের জন্মদিনে তাকে সম্মান জানানোর জন্য ইউনাইটেড নেশন এই দিনটি পালন করে। তাহলে লুইস ব্রেইল যে অন্ধদের জন্য লেখাপড়ার জন্য যে ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেছিলেন এবং সেই জন্য তার জন্মদিনকে সম্মান জানানোর জন্য ইউনাইটেড নেশন এই চৌঠা জানুয়ারি তার জন্মদিন এই দিনে ওয়ার্ল্ড ব্রেইল ডে পালন করে, ঠিক আছে? পরেরটা দেখে নিই। পরের যেটা ছিল সেটা হলো 9ই জানুয়ারি। পরের জানুয়ারি মাসের পরের যে গুরুত্বপূর্ণ তারিখটা ছিল সেটা হলো 9ই জানুয়ারি। সেটা কি? প্রবাসী ভারতীয় দিবস। তোমাদের কিন্তু একবারও জানতে পারে যে প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে 9ই জানুয়ারি। এবং কেন পালন করা হয়, তার কারণ কি, সেটা কিন্তু এখনকার পরীক্ষার জন্য জেনে নেওয়া খুব জরুরি। তাহলে জেনে নিই কেন পালন করা হয়। সেটা হলো 1915 সালের 9ই জানুয়ারি। এই যে 9ই জানুয়ারি, এটা 9ই জানুয়ারি। 1915 সালের 9ই জানুয়ারি ভারতের স্বাধীনতা সংগ্রামী ও প্রবাদ প্রতিম নেতা মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন। তাহলে দক্ষিণ আফ্রিকা থেকে যে ভারতে এসেছিলেন রাজনীতিতে বা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার জন্য, এই সেই 1915 সালের 9ই জানুয়ারি এই দিনটাকে কিন্তু এখানে কেন্দ্র করে তুলে ধরা হয়েছে। এবং এই দিনটিকে স্মরণ করে 2003 সালে বাজপেয়ী সরকার প্রথম প্রবাসী ভারতীয় দিবস উদযাপন করে। তাহলে কার জন্ম, কার, কাকে সম্মান জানানোর জন্য করা হয়েছিল? মহাত্মা গান্ধী যে 1915 সালের 9ই জানুয়ারি যে ভারতে এসেছিল সেই 9ই জানুয়ারি ডেটটাকে বলা হয়েছে প্রবাসী ভারতীয় দিবস। এবং এই যে প্রবাসী ভারতীয় দিবস, এটা প্রথম কবে থেকে পালন করা হয়? 2003 সাল থেকে পালন করা হয়।
আর সেই সময় প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী। তার সরকার কিন্তু এই দিনটা ঘোষণা করেছিল 1915 সালের 9 জানুয়ারি দিনটাকে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে ঘোষণা করেছিল। পরেরটা দেখে নিই কী ছিল, পরেরটা ছিল 10ই জানুয়ারি। 10ই জানুয়ারি কী ছিল, ওয়ার্ল্ড হিন্দি দিবস, বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়েছিল এই 10ই জানুয়ারি, ওয়ার্ল্ড হিন্দি দিবস। ঠিক আছে, কেন পালন করা হয়েছিল, বলছে বিশ্বব্যাপী হিন্দি ভাষাকে তুলে ধরতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। বিশ্বব্যাপী হিন্দি ভাষাকে তুলে ধরতে প্রতি বছর এই দিনটিকে পালন করা হয়। 2006 সালে প্রথম এই দিনটি পালন করা হয়। তাহলে কিন্তু পরীক্ষায় আসতে পারে যে প্রথম কত সালে ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয়। 10ই জানুয়ারি তো আসতেই পারে, এবং এটাও আসতে পারে, সেটা উত্তর হয়ে যাবে 2006 সালে। 2006 সালে প্রথম এই হিন্দি দিবস পালন করা হয়। ঠিক আছে, পরের কোশ্চেন দিয়ে কী ছিল, পরের কোশ্চেন ছিল 12ই জানুয়ারি। এটাও খুব গুরুত্বপূর্ণ, কেন পরীক্ষায় খুব আসে। 12ই জানুয়ারি ছিল জাতীয় যুব দিবস, জাতীয় যুব দিবস ছিল 12ই জানুয়ারি। দেখে নি কী কারণে, ওখানে বলছে সমাজ সংস্কারক ও দার্শনিক স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীকে স্মরণ করে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। তাহলে কার জন্মবার্ষিকীকে স্মরণ করে, স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীকে স্মরণ করে কিন্তু এই 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয়। এবং 1863 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ, 1863 সালের 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। এবং 1897 সালে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, 1897 সালে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এটা কিন্তু খুব পরীক্ষায় আসে, ঠিক আছে, যে স্বামী বিবেকানন্দ কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে 1897 সালে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। সাধারণত যেসব বইয়ে, এখনকার বইয়ে যে দিবস উল্লেখ করা থাকে, সেখানে কিন্তু শুধুমাত্র যে 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস এইটুকুনি উল্লেখ করা থাকে সব বইয়ে, কিন্তু এরকমভাবে এত কিন্তু ডেটা কালেক্ট করা থাকে না বা দেওয়া থাকে না যে জাতীয় যুব দিবস কী কারণে, কার জন্মবার্ষিকীতে, কত সালে পালন করা হয়, এগুলো কিন্তু উল্লেখ করা নেই। কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদের একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেওয়ার জন্য, যাতে তোমাদের জাতীয় যুব দিবসের যে 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয়, এখান থেকে যদি কোনো কোশ্চেন করে, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। সেইভাবেই কিন্তু আমি ভিডিওটা করার চেষ্টা করেছি। ঠিক আছে, তাহলে দেখে নি পরেরটুকু। পরেরটা ছিল 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি কি সেনা দিবস, এটা কিন্তু, এটাও গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, যে সেনা দিবস বা আর্মি ডে কবে পালন করা হয়, সেটা কিন্তু 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি কিন্তু সেনা দিবস পালন করা হয়। এবং কী উপলক্ষে পালন করা হয় সেটা একবার দেখে নি। বলছে 1949 সালের 15ই জানুয়ারি প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ হিসাবে লেফটেন্যান্ট জেনারেল কে এম কারিয়াপ্পা দায়িত্বভার গ্রহণ করেন। তিনি প্রতি বছর এই দিনটিকে স্মরণ করে দেশ জুড়ে সেনা দিবস পালন করা হয়। ঠিক আছে, তাহলে কি বলছে এখানে, 1949 সালের 15ই জানুয়ারি ভারতীয় কমান্ডার ইন চিফ হয়েছিলেন কে, লেফটেন্যান্ট জেনারেল কে এম কারিয়াপ্পা। এই কারিয়াপ্পার যে দিনে এই যুক্ত হয়েছিল এই সেনাবাহিনীতে, সেদিনটা হলো 1949 সালের 15ই জানুয়ারি। এই 15ই জানুয়ারিটাকে স্মরণ করার জন্যই সেনা দিবস পালন করা হয়। ঠিক আছে, তাহলে ভারতের যে কমান্ডার ইন চিফ, লেফটেন্যান্ট জেনারেল হিসেবে প্রথম দায়িত্বভার নিয়েছিলেন কে, কে এম কারিয়াপ্পা, আর সেটা কত, 1949 সালের 15ই জানুয়ারি। এবং সেই দিনটাকে স্মরণ করার জন্যই এই 15ই জানুয়ারি সেনা দিবস পালন করা হয়। পরেরটা দেখি, পরেরটা কিন্তু 25ই জানুয়ারি ন্যাশনাল ভোটার ডে। এই রিসেন্ট যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে, অনেক পরীক্ষায় কিন্তু এই ন্যাশনাল ভোটার ডে কবে পালন করা হয় সেটা কিন্তু দেয়া হয়েছে, সেটা উত্তর হয়ে যাবে
পঁচিশে জানুয়ারি। এবং কি কারণে এই পঁচিশে জানুয়ারি ডেটটাকে বেছে নেওয়া হলো ভোটার ডে হিসাবে সেটা আমরা দেখে নিই। কি বলেছে, 1950 সালের পঁচিশে জানুয়ারি, 1950 সালের পঁচিশে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়। যারা এই ভোট গ্রহণ করে যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনটাই গঠন করা হয়েছিল 1950 সালের পঁচিশে জানুয়ারি। জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করা হয়। এই জাতীয় ভোটার দিবসে কী করা হয়, এই নির্বাচন কমিশনের যে প্রতিষ্ঠা দিবস সেটাকে স্মরণ করা হয়। 2011 সালে প্রথম এই দিবস পালন করা হয়। এই যে 15 জানুয়ারি ন্যাশনাল ভোটার ডে, সেটা প্রথম 2011 সাল থেকে পালন করা হয়। স্বাধীন ভারতের নির্বাচন কমিশনার, প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। এটা কিন্তু জিকে কোশ্চেনের মধ্যে আমি এটা এখানে অন্তর্ভুক্ত করে দিয়েছি তোমাদের একটা স্ট্যাটিক কোশ্চেন হিসাবে, যে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন, সেটা হলো সুকুমার সেন। এবং আরেকটা কোশ্চেনও আসে, সেটা হলো স্বাধীন ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন, এটাও পরীক্ষায় আসে, সেটা হবে ভি এস রমা দেবী। স্বাধীন ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার ছিলেন ভি এস রমা দেবী, ভি এস রমা দেবী। ঠিক আছে, তাহলে 1950 সালের পঁচিশে জানুয়ারি কী করা হয়েছিল, সেটা হলো এই ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়েছিল, সেই দিনটিকেই স্মরণ করার জন্য 25 জানুয়ারি ন্যাশনাল ভোটার ডে পালন করা হয়। পরেরটা দেখি, পরেরটা 26 জানুয়ারি। 26 জানুয়ারি হচ্ছে ন্যাশনাল কাস্টমস ডে। 26 জানুয়ারি কী আছে, ন্যাশনাল কাস্টমস ডে। দেখি কী কারণে পালন করা হয়। বলছে সীমান্ত নিরাপত্তায় এবং বিভিন্ন সমস্যার মোকাবিলায় কাস্টমস অফিসারদের গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। যারা সীমান্ত নিরাপত্তা বা বিভিন্ন সমস্যার মোকাবিলায় কাস্টমস অফিসারদের গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর কিন্তু এই দিনটি পালন করা হয়। পরেরটা দেখি, পরেরটাও কিন্তু 26 জানুয়ারি। আগেরটাও আমরা 26 জানুয়ারি দেখেছি, এটাও 26 জানুয়ারি। এবার 26 জানুয়ারি কি, যেটা আমরা সবাই জানি সেটা হলো প্রজাতন্ত্র দিবস। 26 জানুয়ারি কি, প্রজাতন্ত্র দিবস। তাও আমরা দেখে নিই একবার, সেটাকে 1950 সালে 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। 1950 সালে 26 জানুয়ারি কী হয়েছিল, এই 26 জানুয়ারি যে প্রজাতন্ত্র দিবস হিসাবে গ্রহণ করা হলো সেটার কারণ কী, সেটা হলো 1950 সালে 26 জানুয়ারি কী হয়েছিল, আমাদের ভারতের যে সংবিধান সেটা কার্যকর হয়েছিল আর গৃহীত হয়েছিল কিন্তু 1950 সালে 26 নভেম্বর, সেটা গৃহীত হয়েছিল। আর সেই গৃহীত দিন হিসাবে কিন্তু 26 নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। আর এই 26 জানুয়ারি যেটা কার্যকর হয়েছিল সেই দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটিকে স্মরণ করে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। তাহলে বোঝা গেল, আমরা কিন্তু প্রতিটা দিবস কিন্তু ডিটেলসে আলোচনা করছি। এইভাবেই কিন্তু প্রতিটা মাস ধরে আমরা ডিটেলসে আলোচনা করতে যাব, যত যে গুরুত্বপূর্ণ যে দিবসগুলো আছে। আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। পরেরটা দেখি, পরেরটা ছিল 30শে জানুয়ারি। 30শে জানুয়ারি ছিল ন্যাশনাল মার্টার্স ডে, ন্যাশনাল মার্টার্স ডে। সেটা কী জন্য পালন করা হয়, 1948 সালের 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস উপলক্ষে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। 1948 খ্রিস্টাব্দের বা 1948 সালের এই 30শে জানুয়ারি কী হয়েছিল, মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই জন্য এই 30শে জানুয়ারি ন্যাশনাল মার্টার্স ডে বা শহীদ দিবস হিসেবে পালন করা হয়। পরের কোশ্চেন দেখি, পরের দিবসটা দেখে নিই। পরের দিবসটাও কিন্তু 30শে জানুয়ারি, সেটা হলো বিশ্ব কুষ্ঠ দিবস। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ খুব। 30শে জানুয়ারি কী আছে, বিশ্ব কুষ্ঠ দিবস। 30শে জানুয়ারি কী আছে, বিশ্ব কুষ্ঠ দিবস। দেখে নিই কী জন্য পালন করা হয়। বলছে বিশ্ব কুষ্ঠ, বিশ্বজুড়ে কুষ্ঠরোগ নিরাময়ে প্রতি বছর এই দিনটি পালন করা হয়।
পুরো কিন্তু বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়। কেন বলছে, জাতির জনক মহাত্মা গান্ধী কুষ্ঠ আক্রান্তকারীদের পাশে দাঁড়িয়েছিলেন। জাতির জনক মহাত্মা গান্ধী কুষ্ঠ আক্রান্তদের পাশে দাঁড়িয়েছিলেন, তাই 1948 সালের 30শে জানুয়ারি তার মৃত্যুবার্ষিকীতে যা বিশ্ব কুষ্ঠ দিবস বা ওয়ার্ল্ড লেপ্রোসি ডে, ওয়ার্ল্ড লেপ্রোসি ডে, লেপ্রোসি মানে কুষ্ঠ, লেপ্রোসি ডে পালন করা হয়। তাহলে কেন পালন করা হয়, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী কুষ্ঠ রোগীদের পাশে দাঁড়িয়েছিলেন এবং যারা কুষ্ঠ আক্রান্ত ছিল তাদের পরিচর্যার ব্যবস্থা করেছিলেন এবং তাদের পাশে ছিলেন। সেই জন্যই 1948 সালের যে 30শে জানুয়ারি তার মৃত্যু হয়েছিল এবং সেই মৃত্যুবার্ষিকীকে স্মরণ করে প্রতি বছর তার এই মৃত্যুবার্ষিকীতে 30শে জানুয়ারিতে কী করা হয়, বিশ্ব কুষ্ঠ দিবস বা ওয়ার্ল্ড লেপ্রোসি ডে পালন করা হয়। তাহলে আমাদের আজকে কিন্তু আমরা জানুয়ারি মাসটা পুরো ধরে আলোচনা করে দিলাম। এইভাবে কিন্তু আমরা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত যতগুলো মাস আছে প্রতিটা মাসে একটা একটা করে ভিডিও করে দেবো তোমাদের। এবং আমরা কিন্তু যে জানুয়ারি থেকে ডিসেম্বর সবগুলোই কিন্তু একটা ভিডিওতেই করে দিতে পারি, কিন্তু এরকম ব্যাখ্যা করা কিন্তু আমাদের একটা ভিডিওর মাধ্যমে সম্ভব হবে না। তাহলে তোমাদের শুধু কোন দিনে কী দিবস এটা কিন্তু প্রতিটা বইয়েই উল্লেখ করা আছে। তার জন্য আমরা কিন্তু তোমাদের ডিটেলসে আলোচনা করার জন্য, যেহেতু এটা সবাই কিন্তু এইটা দেখে পরীক্ষা দিতে পারবে, WBCS থেকে আরম্ভ করে যারা আছো সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এটা এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে। তাহলে তোমরা দেখতে থাকো, এরকম আরও ভিডিও নিয়ে আসবো। সবে জানুয়ারি দিয়েছি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে যত আছে ডিসেম্বর পর্যন্ত প্রতিটা গুরুত্বপূর্ণ দিবসই তোমাদের সামনে তুলে ধরব। তোমরা আমাদের সঙ্গে থাকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো।